হাওড়ায় নিরাপত্তারক্ষী খুনে নাম জড়ালো তৃণমূল কাউন্সিলরের। খুনের ঘটনায় ধৃত জওয়ান সঞ্জয় যাদব তৃণমূল কাউন্সিলর শৈলেশ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে। তার অভিযোগ, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈলেশ রায় এই খুনের ঘটনায় মূল চক্রি। যদিও কাউন্সিলরের পাল্টা বক্তব্যে খুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। গত 17 জুন খুন হন ওই নিরাপত্তারক্ষী। আপনারা দেখছেন সিসিটিভিতে ধরা পড়ে সেই খুনের ছবিও। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবব্রত ঘোষ। দেবব্রত, কিভাবে এই শৈলেশ রায় তার নাম জড়াচ্ছে? দেখো, পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পর বিভিন্ন পারিপার্শ্বিক যে বিষয় সেগুলো খতিয়ে দেখে, এবং সেক্ষেত্রেও কিন্তু একটা সন্দেহ কিন্তু বারবারই উঠছিল যে এই শৈলেশ রায় পুলিশ তার কারণ এই যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এই সঞ্জয় যাদব এবং আরো চারজন, তারা বারবারই পুলিশের কাছে অভিযোগ করেছিল এবং আজকেও তারা সংবাদ মাধ্যমের সাথে সামনে তারা প্রকাশ্যে প্রিজন গান থেকে যে অভিযোগ করে সঞ্জয় যাদব, যে এই ঘটনার মূল শক্তি শৈলেশ ভাই মতো ডিসেম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর, এবং যে বিজয় মল্লিককে খুন করা হয়েছে সেই খুনের খুন কিন্তু শুধু বিজয় মল্লিককেই আসল উদ্দেশ্য ছিল না, তাকে এই বিজয় নিরাপত্তারক্ষীকে ফোন করে অন্য কাউকে ভয় দেখানোই ছিল আসল উদ্দেশ্য, এবং সেই বিস্ফোরক মন্তব্য আজকে করেন এবং পুলিশের কাছে সেই জবানবন্দি যায় বলে সঞ্জয় যাদব তিনি জানিয়েছেন। এবং দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো, দেবব্রত আমরা শুনে নেব কি বলেছে সঞ্জয় যাদব। और हमारे ऊपर खतरा है, हमारे को अलग से सिक्योरिटी का व्यवस्था किया जाए, हमारे जान माल का, हमारे घर वालों का, हमारे को शैलेश राय से खतरा है, हमारे घर वाले को ऊपर पीछे आदमी लगा रहे हैं।